পুরোটাই জ্বলবে তো ফুল লাইট ये वाला नहीं वो तो दोनों ही दोनों ही স্বপ্নের রজনীর অবসান তাম্রপুরী বিভীষিকা মুক্ত বজ্র কুমারের সপ্তম সাফল্য দীপাঙ্গনের বিশেষ সংবাদদাতা সুবর্ণপুর রজত নগর উত্তরাজ্য হিরকদ্বীপ বান্নাদেশ মারিকুধাম পরপর ছয়টি রাজ্যের কালান্তক বিভীষিকা ছয়টি ভয়ঙ্কর রাক্ষসে জমে দক্ষিণ দ্বারে প্রদর্শন করিয়া মহাবীর রাজপুত্র বজ্র কুমার গত রাত্রে প্রচন্ড সংগ্রামে আবার এক দুর্দান্ত রাক্ষসকে বধ করিয়া তাম্রপুরীকে রাহুমুক্ত করিলেন। বজ্র কুমারের ইহা সপ্তম রাক্ষস নিধন, প্রতিবারের মতো এবারও রাক্ষসের দেহ খড়গাঘাতে খণ্ড খণ্ড হইয়া পৃথিবীর প্রান্তে সপ্ত সমুদ্রে নিক্ষিপ্ত হইয়াছে, চিহ্ন মাত্র অবশিষ্ট নাই। আছে শুধু বজ্র কুমারের খড়গে রক্তের জয় দিল। প্রতিদিন একটি করিয়া নাগরকান্তি নাগরিককে এই হিংস রাক্ষসে জলযোগের জন্য প্রেরণা দাবির ফলে গত তিন দিবস রাত্রি তাম্রপুরী অভিরাজ্যদিগের আহার নিদ্রা বন্ধ প্রায়। কিন্তু বিচক্ষণ মন্ত্রী মহাদার সুপরামর্শে মহাময় মান্যিত দাবুরাজ অর্ধেক রাজত্ব ও রাজকন্যার প্রতিশ্রুতি দিয়া চল রাক্ষস বিজয়ের রাজপুত্র বজ্র কুমারকে ঘটিতে আমন্ত্রণ করিয়া যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তার তুলনা নাই। পাঠকগণের স্মরণ থাকিতে পারে বজ্র কুমার অর্ধেক রাজত্ব গ্রহণ করিলেও আজ পর্যন্ত কোনো ক্ষেত্রেই রাজকন্যার পাণিগ্রহণে গ্রহণের সম্মত হন নাই। বরাবরই পরিবর্তে উপযুক্ত পরিমাণ কাঞ্চন মূল্য গ্রহণ করিয়াছে, তাহার ফলে আজ বজ্র কুমার রূপকথার দেশে সর্বাপেক্ষা শক্তিশালী রাজা। কিন্তু অদ্যাদপি অবিবাহিত তাম্রপুরী সমগ্র নাগরিক সম্প্রদায় বরং কোতোয়ালে অপেক্ষা করিয়াছে, এবারও কি বজ্র কুমার কাঞ্চন মূল্য দাবি করিবেন না তাম্র রাজকন্যার পাণিগ্রহণ করিয়া তাহার এতদিনের ব্রত ভঙ্গ করিবেন। রাজকন্যার পরিবর্তে আহার কাঞ্চন মূল্য, কাঞ্চন মূল্যের পরিমাণ সামান্য নহে, কিন্তু বজ্র কুমারের অসীম শৌর্য এবং তাম্রপুরী রাহুমুক্তির তুলনা নেই, এই মূল্য অবশ্যই যথোপযুক্ত। অতএব রূপকথা রাজ্যের গণপ্রতিনিধি দীপাঙ্গন দাই বজ্র কুমারের এই বিরোচিত সিদ্ধান্তকে অকুণ্ঠ অভিনন্দন জানাইতেছে। আশা করি বীর্য আদর্শে অটল থাকিয়া বজ্র কুমার আরো বহু রাজ্যকে রাক্ষস হতে রক্ষা করিবে। সাউন্ড বহুত।